হাইকোর্টের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের খালুইবিল মাছের 2 নম্বর চাঁদবাড়ি বাইলেনের তুহিন ঘোষ ও আরতি ঘোষের অবৈধ বাড়ি ভেঙে ফেলা হয় বৃহস্পতিবার। আরতি ঘোষ জানান, প্রতিবেশী একজন ওই বাড়ির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় ওই ব্যক্তি জয়ী হয়। তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের উপস্থিতিতে বাড়ির দ্বিতল অংশ ভাঙা হচ্ছে। আরতি ঘোষ জানান, পুরসভার প্ল্যান মতো তিনি দ্বিতল অংশটি করেননি। আর ফার্স্ট ফ্লোরটা হয়েছে 4 সালে। তো এতদিন ধরে আমরা 25 বছর বাস করছি, কোনো অসুবিধা হয়নি। হঠাৎ ওরা 3 তলা বাড়ি তুলেছে, মাঝখানে কমন প্যাসেজ ছিল, ওই কমন প্যাসেজটা বলতে চাইছে যে আমাদের নয়, এই নিয়ে ওর রাগ। আর আমাদের তখন মৌখিক ওর বাবার সাথে কথা হয়েছিল যে কেউ না ছেড়ে সমান সমান বাড়ি তুলবেন, যেহেতু আমার জায়গাটা 1 কাঠা মাত্র জায়গা। এই বাড়িটা কি গোটাটাই আপনার? এই গোটাটাই আমার। আর আমার বাড়িটা যা তৈরি হয়েছে আমার জায়গার মধ্যেই আছে, একটু কিন্তু বাইরে যায়নি। যেটা ইনফরমেশন আছে পৌরসভা থেকে যে আনলিগালভাবে বাড়ি হচ্ছে বলেই পৌরসভা ভাঙছে বাড়িটা বলবেন, কিন্তু আমার আনঅথরাইজড, আমার দ্বিতীয় তল আনঅথরাইজড হয়েছে। কারণ হচ্ছে যতটা ছাড়তে বলেছিলেন আমি ততটা ছাড়তে পারিনি, আমার জায়গাটাও খুব কম। তার মানে আনলিগালভাবেই করেছিলেন দ্বিতীয়টা, দ্বিতীয় তল? দ্বিতীয় তলটা 1 তলা যেমন ছিল আমি 2 তলটা সেইরকমই করেছিলাম। মানে পৌরসভার কোনো কিছু নেননি সেটা পারমিশন? হ্যাঁ, সব পারমিশন আছে, 1 তলা 2 তলা দুটোরই পারমিশন। তাহলে যদি পারমিশন থাকে তাহলে পৌরসভা ভাঙছে কেন? পৌরসভা ভাঙছে এই কারণে, ও যেহেতু হাইকোর্ট থেকে আমরা 2019 সালে একটা হাইকোর্টে অর্ডার কেস করেছিল, এবার 2 বা 3 বার আমাদের কাছে চিঠি আসে, এবার আমরা সেটা মানে গুরুত্ব মান্যতা দিইনি। মানে তার মানে উপরতলাটা আপনার আনলিগালভাবেই হয়েছে, তাই তো? আনলিগালভাবেই হয়েছে বলতে যে হ্যাঁ, মিউনিসিপ্যালিটির যে নিয়ম সেই মাফিক হয়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কনস্ট্রাকশনের এগেনস্টে একটা কমপ্লেন পড়েছিল, সেই কমপ্লেনের এগেনস্টে হাইকোর্টে কেস হয়েছিল। হাইকোর্টের কেসের পরে হাইকোর্ট থেকে ভাঙার অর্ডার হয়েছে, সেই ভাঙা হচ্ছে। আচ্ছা, কেসটা কি এলাকার লোক করেছিল না পেছনের ভদ্রলোক করেছিল? আচ্ছা, কোথায় করেছিলেন অভিযোগ? হাইকোর্টে করেছিল, হাইকোর্টে। আপনারা পৌরসভা থেকে এসেছেন? পৌরসভায় এসেছি, হাইকোর্টে অর্ডারটা আমাকে মানতে হবে, তো সেই জন্য। আচ্ছা, অর্ডারটা হয়েছে 19 সালে, অর্ডার সম্ভবত 19 সালে। কোন জায়গায় এটা? 7 নম্বর ওয়ার্ড। ইল্লিগাল কনস্ট্রাকশন রয়েছে, সেই জন্যে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী একজনের সঙ্গে ওর মামলা চলছিল। সেই মামলাটা হাইকোর্ট অব্দি এগোয়, ডিভিশন বেঞ্চেও যায়, এবং সব রকমভাবেই মানে যার বাড়ি ভাঙা হচ্ছে আর কি, তার অসহযোগিতা ছিল সব দিক থেকে। তো সেই জন্য আলটিমেটলি যেটা হয় সেটাই হচ্ছে। এটা কত কতদিনকার পুরনো বাড়িটা? এটা মোটামুটি ভাবে ধরুন 95-96 এরকম সালে। তখন তো বোধহয় পুরসভাকে জানানো হয়েছিল? হয়তো হয়েছিল, সেটা আমি জানি না, কারণ তখন আমি এই পাড়ায় আসিনি। কিন্তু পুরসভা থেকে বোধহয় কোনো স্টেপ হয়নি বলি? না না, পুরসভা থেকে কোনো স্টেপ হয়নি, বরং নানা রকম ভাবে হিন্ড্রেন্স তৈরি করা হয়েছে যে যাতে এটা ভাঙার কাজটা না এগোতে পারে। তার কারণ হচ্ছে যে ওনার একটু মিউনিসিপ্যালিটিতে ওনার একটু প্রভাব প্রতিপত্তি ছিল, সেইটাকে উনি কাজে লাগিয়েছিলেন, এটা আমাদের ধারণা। এখন এটা ভাঙা হচ্ছে, তাই তো? চেষ্টা করুন যাতে এগুলো না ভাঙে অন্যের বাড়ি, কারণ আমাকে কেন ছুটতে হবে এটার জন্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল এবং টিঙ্কু সাওয়াল রিপোর্ট, আনন্দবার্তা।